শান্তি দাও, সমৃদ্ধি দাও, বিজয় দাও। মালিক পুরনো বন্ধু, চা খেলাম গিয়ে, আমার জন্মদিন ছিল বলে কেক ফেক কাটলো, খাওয়ালো আমাকে, কথা আর কি হবে, আর গল্প হলো আর কিছুই করছে, কিছুই করছে না, কি রাজনীতি কথা বলি। দলে আছি আমি, না অনুরোধ করতেই চলে এসেছিল, এখন দেখা যাক কি করে কোথায় যায়। কালকে কি বলেছেন বিজেপি আসার জন্য? আমি কাউকে বলি না, আমি এলে নিয়ে নিই খালি। আপনি নিজে গিয়েছিলেন না উনি আমন্ত্রণ জানিয়েছিলেন? অনেকদিন আগে কথা হয়েছিল, বলে বর্ধমান এলে একবার আসবে, আমি তো যেতে পারিনি, কালকে সময় ছিল সন্ধ্যাবেলা, ওইদিকে গেছিলাম, আবার ঘুরে এলাম ওর বাড়ি। শান্তি দাও, সমৃদ্ধি দাও, বিজয় দাও। পুরোনো অভ্যাস ভাই, কোথাও বোম পাওয়া যাচ্ছে, বন্ধু পাওয়া যাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণ হবে, যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস ঝগড়া করা, গণ্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা, কিন্তু মানুষ বুঝে গেছে জবাব দেবে। আমি তো আপনি হাত এরম করছেন কেন, মাঝখানে ডিস্টার্ব করছেন। সীতাই, শীতলকুচি আর উদয়ন গুহার জায়গা দিনাটা ও গণ্ডগোল হবেই, ওরা যে কটা আছে তারা গণ্ডগোল করে। গতবারে শীতলকুচির যে সীতায়ের যে ক্যান্ডিডেট, এখন যে এমপি ক্যান্ডিডেট হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গেছিলো জায়গা ছেড়ে, ছ মাস আসেনি, আমরাই আমি গেছিলাম ওখানে, তারা আমাকে ঢুকতে দেয়নি, আমি যখন ঢুকলাম তখন ফাঁকা, তারপর আমরা বলেছিলাম কাউকে তাড়াবো না আমরা, তো যখন লড়াই হয় কুত্তা আর পরে আবার শের, আবার শেরের মতো কি পিছনে পুলিশ আছে, আবার গ্রাম ছাড়া হতে হবে। দাদা, এই সব এখনো মানে ভোট শুরু হয়নি, তার আগে যেটা দেখা যাচ্ছে ডিনহাটা, কোচবিহার সহ একাধিক জায়গায় বিজেপির যারা এজেন্ট তাদেরকে মানে মারধর করা হচ্ছে। কোচবিহারে গণ্ডগোলটা নতুন কিছু নাই, বাংলাদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয়, দিয়ে ওখানে উৎপাত করা হয় আর ওটা করে ওরা জিত, তারপরে শীতলকুচি আমরা জিতেছি কেন বিধানসভায়, সব জায়গায় লিড পাবে ওখানে, আমরা জিতব। দাদা, কালকে রাতে তো বর্ধমানের কার্জন গেট চত্বরে অশান্তি, বিজেপির পতাকা ফেলে দেওয়ার একটা অভিযোগ, এইসব ছিঁচকে চোরের মতো কোথায় দেওয়াল মুছে দিচ্ছে, পতাকা খুলে দিচ্ছে, এই করে ভোট হয়, যারা লড়তে পারে না তারা এই ধরনের করে, ও বেশি দিন চলবে না, ঠিক হয়ে যাবে, আমরাও দেখছি পুলিশ কী করছে, নাহলে বাকিটা আমরা করবো। হবে শান্তি হবে, অনেকদিন হয়েছে গণ্ডগোল, সেগুলো পাল্টাবে সব।
ভেতরের দম তো জামা হয়ে গেছে না, দিলীপ ঘোষের দম আছে, ওদের ডায়াসে ভাষণ দিয়ে আসতে পারে মাইকে, আসুক আমাদের পার্টি নিয়ে নেব। আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণ হবে, যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস ঝগড়া করা, গন্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা, কিন্তু মানুষ বুঝে গেছে জবাব দেবে। আমি তো আপনি হাত এরম করছেন কেন, মাঝখানে ডিস্টার্ব করছেন। সীতাই শীতলকুচি আর উদয়ন গুহার জায়গা নিনাটা ও গন্ডগোল হবেই, ওরা যে কটা আছে তারা গন্ডগোল করে। গতবারে শীতলকুচির যে সীতায়ের যে ক্যান্ডিডেট, এখন যে এমপি ক্যান্ডিডেট হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গেছিলো জায়গা ছেড়ে, ছ মাস আসেনি। আমরাই আমি গেছিলাম ওখানে, তারা আমাকে ঢুকতে দেয়নি, আমি যখন ঢুকলাম তখন ফাঁকা। তারপর আমরা বলেছিলাম কাউকে তাড়াবো না আমরা। শান্তি দাও, সমৃদ্ধি দাও, বিজয় দাও। জিন্দাবাদ।